জীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন, আমরা চেষ্টা করি প্রতিনিয়ত চাকরির বিষয়ে নতুন নতুন সার্কুলার, নতুন নতুন টিপস আপনাদের সামনে হাজির করার জন্য। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বোয়েসেলের মাধ্যমে, যারা বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন বোয়েসেলের মাধ্যমে, বিশেষ করে দক্ষিণ কোরিয়া বা ফিজিতে বা অস্ট্রেলিয়া বা রাশিয়া, জর্ডানে, যে দেশেই যান না কেন, আপনাদের অবশ্যই এই চাকরিতে অ্যাপ্লিকেশন করার আগে বোয়েসেলের ওয়েবসাইট থেকে একটি চাকরির যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই ফর্মটা আপনাদের ডাউনলোড করতে হবে। অনেকেই জানতে চাইছেন যে আসলে বোয়েসেলে কীভাবে আবেদন করব। আবেদনে তাদের একটা শর্ট ফর্ম থাকে, ফর্মটা পূরণ করার পরে আপনারা এই ওয়েবসাইট থেকে, বোয়েসেলের ওয়েবসাইটে ঢুকে আপনারা আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে ফর্মটা বিভিন্ন ভাষায় থাকে, চীন ভাষায় থাকে, সাউথ কোরিয়া ভাষায় থাকে, বা যে যে দেশে যেতে চান সেই দেশের ভাষায় থাকবে, বিশেষ করে ইংলিশটা কম্পালসারি থাকবেই। তো আজকে আমরা আবেদন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ভিডিওটি লম্বা হতে পারে, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিই, তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই যে আসলে আবেদন ফর্মটা আপনারা কীভাবে আবেদন করবেন, কীভাবে পূরণ করবেন, পূরণ করার ক্ষেত্রে আপনাদের কী কী বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, যে কী কী আপনারা আবেদন কীভাবে পূরণ করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে একটা ইংলিশে আপনারা দেখতে পাচ্ছেন যে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে সব কিছু ইংলিশে দেওয়া আছে। আমি এটাকে বাংলা কনভার্ট করে আপনাদের জানাবো যে আপনারা আসলে কীভাবে আবেদন ফর্মটা পূরণ করবেন। চলুন তাহলে আমরা বাংলাতে আগে আপনাদের দেখাই যে আসলে আপনারা কীভাবে ফর্মটা পূরণ করবেন। এখানে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সংক্ষিপ্ত নিয়মাবলী আমি আপনাদের জানাবো। এখানে লেখা আছে ইপিএস টপিক সিবিটিতে পাশকৃত সংশ্লিষ্ট সকল অজ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে প্রার্থীদের সুবিধার্থে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সংক্ষিপ্ত নিয়মাবলী ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করা হলো, যাতে প্রার্থীগণ অনলাইন হতে ডাউনলোড করে বোয়েসেলের চাহিদা মোতাবেক নির্ধারিত তারিখ ও সময় সকল ডকুমেন্ট জমা দিতে পারে। এখানে উপরে আপনারা ফর্মটা খেয়াল করবেন, ইংলিশ ফর্মটা যে আছে সেই ফর্মটার সাথে আমার যে বাংলা কনভার্ট করার যে বিষয়টা সেটা আমি আপনাদের জানাচ্ছি যে ইপিএস টপিক আইডি প্রথমে লেখা আছে আপনি ইংলিশ ফর্মে 16 ডিজিটের ইপিএস টপিক আইডি লিখতে হবে। প্রথমত এনআইডি জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখতে হবে, এটা সবাই জানেন। ফুল নেম পাসপোর্ট অনুযায়ী অবশ্যই ফুল নেমটা অবশ্যই পাসপোর্টের যে নামটা দেওয়া আছে সেই নাম সেইভাবেই লিখবেন। জেন্ডার দেওয়া আছে, জেন্ডার অনুযায়ী ভরাট করতে হবে। আপনি যদি ছেলে হন ছেলে লিখবেন, মেয়ে হন মেয়ে লিখবেন। তারপর হচ্ছে বিবাহিত কি না এই বিষয়ে আপনাদের লিখতে হবে, যদি আপনি বিবাহিত হন তাহলে লিখবেন মেরিট, অবিবাহিত হলে লিখবেন আনমেরিট। তারপরে আপনি অপশনটা পাবেন পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট অ্যান্ড এক্সপিরেশন ডেট। পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টের ভিতরে দেখবেন যে আপনার পাসপোর্ট নাম্বারটা দেওয়া আছে, ইস্যু ডেট দেওয়া আছে, এক্সপিরি ডেট দেওয়া আছে, আপনার সেই অনুযায়ী লিখবেন। অবশ্যই ন্যূনতম বছরের মেয়াদ থাকতে হবে আপনার, যদি আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম এক বছর না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। অ্যাড্রেস পাসপোর্টে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা মোতাবেক লিখবেন। তারপরে আপনার এখানে দেওয়া আছে প্রধান শহর, রাজশাহী শহর বা সরকার বা অর্থনৈতিক কেন্দ্রীয় শহর, ছোটো বা মাঝারি শহর, প্রতিটি প্রদেশের একটি প্রতিনিধি শহর এমন একটি অঞ্চল যেখানে বেশিরভাগ বাসিন্দা মাধ্যমিক, তৃতীয় শিল্প, ফার্ম নিযুক্ত হন, প্রাণী সম্পদ শিল্প ইত্যাদি সমুদ্র তীরবর্তী হলে সেখানে বেশিরভাগ বাসিন্দা জড়িত মৎস্য শিল্প, বনশিল্প ইত্যাদি বিলেজ লিখতে হবে। মোট কথা হচ্ছে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকাটা লিখবেন। তারপর দেওয়া আছে ফোন নাম্বার, ফোন নাম্বারটি অবশ্যই নিজের নাম্বার সহ তিনটি নাম্বার টোটাল, ওখানে তিনটা ঘর দেওয়া আছে মোবাইল নাম্বারের জায়গায়, আপনারা তিনটি নাম্বার লিখবেন। এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই লিখতে হবে, কারণ এখন জানেন যে আপনার অনলাইনের যুগ, সবসময় অনলাইনে আদান প্রদান হয় তথ্য, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইমেল অ্যাড্রেসটা লিখবেন। যদি না থাকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে নিয়ে সেখানে লিখবেন। তারপর দেখা আছে হাইট অ্যান্ড ওয়াইট মেডিকেল অনুযায়ী লিখতে হবে, আপনার মেডিকেল টেস্ট, মেডিকেল যে পরীক্ষা করবেন বা আপনি যে কোনো দোকানে গেলে এখন আপনারা হাইট ওয়েট এগুলো মেপে নিতে পারেন। তারপর লেখা আছে আই ভিশন, লেফট অ্যান্ড রাইট অবশ্যই 0.1 লিখতে হবে। আপনি ওখানে দেওয়া আছে আপনি ইংলিশটা যখন পড়বেন তখন লিখতে পারবেন। তারপরে দেওয়া আছে কালার
ডিডনেস নর্মাল ভরাট করতে হবে, নর্মালটা আপনারা ভরাট করে নেবেন। মেডিকেল এক্সামিনেশন দেওয়া আছে, মেডিকেল সম্পূর্ণ মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী নাম ও তারিখ লিখতে হবে। তারপরে সাবজেক্টে লিখবেন বোয়েসল কর্তৃক হাত ও পা চেক করার পর ভরাট করতে হবে। আপনারা আর্ম হ্যান্ড অ্যান্ড লেগ ফিট এটা বোয়েসলে যখন আপনার ই হয়ে যাবে, কী বলে ওটাকে, যখন তাদের টেস্ট হয়ে যাবে মেডিকেল চেক, তখন আপনার এই তথ্য দেখে বা রিপোর্ট দেখে এটা লিখবেন। ডিসাইড স্যালারি নিজ পছন্দ অনুযায়ী বেতন লিখতে হবে। আপনি কত টাকা বেতন হলে আপনি চাকরি করতে পুষবে বা চাকরি করতে পারবেন, সেই অনুযায়ী আপনি বেতনটা লিখবেন। স্কিল টেস্ট আছে, স্কিল টেস্ট থাকলে উল্লেখ করতে হবে। আপনি যদি কোনো স্কিল থেকে থাকে সেক্ষেত্রে সেটা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী স্থানের নাম দেওয়া যেতে পারে। ডিসাইড ইন্ডাস্ট্রি, অবশ্যই সাব ক্যাটাগরি অফ ইপিএস ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট 7 অনুযায়ী 1 থেকে 3টি ক্যাটাগরি চয়েস দিতে হবে। মানে 1 থেকে 3টে ক্যাটাগরি আপনি চয়েস দিতে পারবেন। পার্ট বাই পার্ট আমি দিয়ে রাখতেছি। আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, উল্লিখিত সর্বোচ্চ ডিগ্রি এর গড় বরাদ্দ করতে হবে। আপনি যদি সর্বোচ্চ ডিগ্রি পাস থাকেন তাহলে অবশ্যই ডিগ্রি পাসটা বরাদ্দ করবেন, এসএসসি ইন্টার দরকার নেই। আর যদি আপনি সর্বোচ্চ এসএসসি পাস করে থাকেন তাহলে এসএসসিটা বরাদ্দ করবেন। তারপর যে আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কোরিয়ান ও আদার ল্যাঙ্গুয়েজের উল্লিখিত যে কোনো একটি বরাদ্দ করতে হবে। যদি কোরিয়ান ভাষা জানা থাকে আপনার তাহলে কোরিয়ান বরাদ্দ করবেন, আর যদি আদার ল্যাঙ্গুয়েজ তাহলে আদার ল্যাঙ্গুয়েজ বরাদ্দ করবেন। লাইসেন্স, ড্রাইভিং বা অন্যান্য লাইসেন্স থাকলে উল্লেখ করতে হবে এবং অবশ্যই কপি সংযুক্ত করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, বাস্তবিক কাজের অভিজ্ঞতা থাকলে দেশ ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সাব ক্যাটাগরির সময় সহ উল্লেখ করতে হবে। কোথায় চাকরি করছেন, কীভাবে চাকরি করছেন, কোন পদে ছিলেন, কোন কোম্পানিতে চাকরি করছেন, সব কিছু আপনাকে উল্লেখ করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কোরিয়া, ইতিমধ্যে কোরিয়া কাজ করলে অবশ্যই উল্লেখ করতে হবে এবং ফরজেন রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। আপনি যারা কোরিয়াতে কাজ করে তাদের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা উল্লেখ করতে হবে। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি এর তথ্য অনুযায়ী নাম উল্লেখ করতে হবে। আপনার কলেজের নাম অথবা স্কুলের নাম অথবা ইউনিভার্সিটির নাম টোটালটাই আপনাকে শুদ্ধভাবে লিখতে হবে। লোকেশন অফ স্কুল কলেজ ইউনিভার্সিটি, আপনি যে স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়েছেন সেই ইউনিভার্সিটির কোন জায়গায়, থানা জেলা ও দেশের নাম উল্লেখ করতে হবে। যেমন জামালপুর জেলা, ইসলামপুর থানা, বাংলাদেশ, এটা উল্লেখ করতে হবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এই 4টি তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে, কারণ আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আপনার পরিবারের কারোরটা দিবেন, দিলে হয়তো কোনো সমস্যা হলে তারা ফোন করে যেন সহজেই পায়। তারপর দেওয়া আছে হ্যাপ ইউ ইভেন ইউজ এনি আদার্স নেম টু এন্টার অব ডিপেন্ড কোরিয়া, যদি অন্য কোনো নাম ব্যবহার করে কোরিয়া গমন করলে ইয়াস ভরাট করে না নাম উল্লেখ করতে হবে। তারপর দেওয়া আছে ইজ দ্য ইনভাইটেড এ সিটিজেন মোর দ্যান ওয়ান কান্ট্রি, যদি একাধিক দেশের নাগরিক হলে ইয়াস ভরাট করে বিস্তারিত উল্লেখ করতে হবে। তারপর দেওয়া আছে কোনো বৈধ মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকলে ইয়াস ভরাট করে উল্লেখিত তথ্য অবশ্যই পূরণ করতে হবে। তারপরে লেখা আছে হ্যাজ অ্যান ইনভাইট ট্রাভেল টু কোরিয়া ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, যদি গত 5 বছরে কোরিয়া ভ্রমণ করলে ইয়াস ভরাট করার সময় কারণ লক্ষ্য করতে হবে, কী কারণে গেছিলেন, কখন গেছিলেন, সময়টা লক্ষ্য করতে হবে। তারপরে লেখা আছে হ্যাজ দ্য ইনভাইটেড ট্রাভেল আউটসাইড হ্যাজ হার কান্ট্রি অফ রেসিডেন্স ইনক্লুডিং টু কোরিয়া ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, যদি গত 5 বছরে কোরিয়া ব্যতীত অন্য কোনো দেশে ভ্রমণ করেন তাহলে ইয়াস ভরাট করার দেশ ভ্রমণের নাম উল্লেখ এবং তারিখ দিতে হবে। পার্সোনাল ইনফরমেশন অফ ইউর স্পাউস, বিবাহিত হলে স্পাউসের নাম, আপনার ওয়াইফের নাম, জন্ম তারিখ, দেশের নাম, বাসস্থান, ঠিকানা এবং ফোন নাম্বার উল্লেখ করতে হবে। রেহাব এনি চিলড্রেন, যদি আপনার কোনো বাচ্চা থাকে তাহলে চিলড্রেন থাকলে ইয়াসে ভরাট করে চিলড্রেনের সংখ্যা লিখতে হবে। এখানে আছে আপনার, এটা হচ্ছে কোরিয়ান ভাষা। আপনারা যদি ওই আমি যেটা বললাম সেটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটাও বুঝবেন, কারণ যখন আপনারা পার্ট বাই পার্ট একটার পর একটা লিখতে থাকবেন বাংলাগুলোতে, যেমন এখানে সব ইংলিশে যেগুলো দেওয়া আছে সুন্দরভাবে আপনারা লিখতে পারেন, আমি এটাকেই বাংলা করে দিচ্ছি। তো যদি আপনাদের বাংলা ফরম্যাটটা আপনাদের একান্তই প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব বাংলা ওয়ার্ড ফাইলটা আপনাদের কমেন্ট বক্সে দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।